हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आशा करी तुम्हारा जे जेखान थेके आमार भिडियो देखछो खूब भालो आछो, हैप्पी आछो। आमिओ खूब भालो आछि आलहामदुलिल्लाह। आर आमार चैनल कलरफुल जीवन ब्लगे तुम्हारा सकलके जानाई अनेक स्वागत ओ भालोबासा। आज के तुम्हारे सामने आमि आबार हाजिर हये गेछि एकटा नतून भिडियो निये। आशा करी तुम्हारा ये भिडियो खूब भालो लागबे। और गत दुदिन धरे तो बृष्टि हो जाच्छे, होच्छे, थामछे, रोद होच्छे, बृष्टि होच्छे, एइभावेई दिन चलछे। ईदेर पर थेके शुरू हो गेछे এই লুকোচুরির খেলাটা, মানে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই ঈদের পর এক বৃষ্টি হচ্ছে, দিনে একবারও অন্তত হচ্ছে, আর লাস্ট দুদিন তো খুব হচ্ছে। তো এই আর কি। তো দেখো, এখানে সকালের ব্রেকফাস্টের আয়োজন চলছে। তো আজকে আমিই বানাচ্ছি, যেহেতু মায়ের শরীরটা একটু খারাপ। তো পরোটা হবে ডিম ভাজা আর চা, এই আজকে আমাদের ব্রেকফাস্ট। আর এটা হচ্ছে পাট শাক। তো পাট শাকটা এনেছে, এটা এবার ভাজা হবে, তার জন্য এটাকে বাছা কোটা হবে। তো সেই জন্য দেখছি এটাকে। তো পাট শাকটা এবারে আমি বাছতে বসেছি। আসলে কিছু কিছু শাক আছে যেগুলো বাছতে গেলে খুব মানে ইরিটেটিং লাগে, আসলে অনেকটা টাইম লাগে। আর অনেকের তো আবার এই বাছা কোটার জন্য খাওয়াও হয় না, মানে খেতে ভালো লাগলেও খাওয়া হয় না সময়ের অভাবে আর কি। তো যাই হোক, তো এখানে আমি পাট শাকটা বেছে নিচ্ছি। তো বেশ টাইম লাগলো। আর দেখছো পাতা খাওয়া, মানে এটা মানে পাকা পাতা, তারপরে হচ্ছে পোকা খাওয়া পাতাগুলো বাদ দিতে হয়, তো শিরগুলো বাদ দিতে হয়, তো একটু টাইম লাগে। তো এখানে আমার বাছা হয়ে গেছে। আর দেখো অতটা বাছলাম, আর দেখো ভাজ থেকে কইটুকু লাগছে। এটা হচ্ছে কাঠের উনুনে ভাতটা হয়েছিল, তো আঁচ একটু ছিল বলে মা আবার এতেই ভেজে নিচ্ছে। তো প্রথমে পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে উপরে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আর শাকটাকে ভেজে নিচ্ছে। আর এখানে হচ্ছে গরুর মাংস, ওই 1 কেজির মতো গরুর মাংস আর কি একটু আগে আনা হয়েছে, রান্না হবে। তো সেই জন্য আর কি এটা করছে। আজকে গরুর মাংসটা হচ্ছে আলু দিয়ে রান্না করা হবে। দুপুরের মেনু হচ্ছে শাক আর গরুর মাংস, আর আর কিছু হয়তো হবে, আমি এখনও ডিসাইড হয়নি। তো যাই হোক, এই সব। তো আমি এখানে মাংসটা ছড়িয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে যেমন হয় কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে, তারপরে হচ্ছে আদা রসুন সমস্ত রকম মশলা দিয়ে মাংসটাকে কষে নিয়ে, তারপরে হচ্ছে আলুগুলোকে দিয়ে দেব। তো সেটাই এখানে ছড়িয়ে দিয়েছি আর কি। সিটি করে নিলে মোটামুটি তরকারিটা হয়ে যাবে। আর এখানে আমি এক হাতে ফোন ধরে আছি, আর এক হাতে হচ্ছে ভিডিওটা করছি। আর এখানে আলুগুলো ধুয়ে রেখে দিয়েছি আর কি, মাংসটা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব বলে। তো কদিন ধরেই আমি এই কথাগুলো বলবো ভাবছিলাম, কিন্তু বলে বলা হয়নি আর কি। তো যাই হোক, তো সেটা ভাবলাম যে আজকে বলি। আমরা যারা ইউটিউবে কাজ করছি, মানে আমরা যারা ছোট ইউটিউবার, যারা আমরা ছোট ছোট আমাদের চ্যানেল, নতুন চ্যানেল বা আস্তে আস্তে গ্রো করছে এরকম চ্যানেল, তো আমাদের কাছে যেমন একটা দুটো ভিউসের মূল্য অনেক, সেরকম আমাদের কাছে একটা দুটো সাবস্ক্রাইবারের মূল্যও অনেক। যখন আমাদের একটা দুটো সাবস্ক্রাইবার বাড়ে, তো আমরা সব ইউটিউবারই, ছোট ইউটিউবার যারা আছি তাদের কাছে কিন্তু এটা অনেক একটা খুশি দেয়, একটা ভালো লাগে। বড় ইউটিউবারদের কাছে একটা দুটো ভিউসেরও কোনো মূল্য নেই, আর একটা দুটো কেন, 10-20টা সাবস্ক্রাইবারদেরও বাড়া কমানিও তাদের কোনো যায় আসে না। কিন্তু আমাদের মতো ছোট ইউটিউবারদের কাছে একটা দুটো ভিউজও যেমন ভালো লাগে, আর একটা দুটো সাবস্ক্রাইবার গেন হলেও খুব ভালো লাগে। আর ঠিক এর উল্টোটাও হলে খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যখন আমাদের সাবস্ক্রাইবার কমে যায়, তখন কিন্তু আমাদের সত্যিই খুব খারাপ লাগে আর খুব ডিমোটিভেটেড লাগে। তখন মনে হয় কী জানি বাবা এরকম কেন হচ্ছে, বা আমার সাথেই হচ্ছে না কি কী জানি, বা অন্য কারোর সাথেও হচ্ছে না কি কী জানি, তো এরকম একটা মনের মধ্যে ডাউট হয়। তো আমার চ্যানেলে কোনো প্রবলেম আছে কি না, এরকম হয়ে একটু ডিমোটিভেটেড লাগে। কিন্তু তো অনেকে রিলেট করতে পারবে কথাটা। তো এখানে আর কি আব্বা দার্জিলিং বেড়াতে যাবে, তো সেই জন্য আর কি আব্বার দু একটা জামা কাপড় ছিল, তো সেগুলো বাড়িতেই আয়রন করে দিচ্ছি। তো সেই জন্য আর কি এখন আয়রন করতে বসেছি দুপুরবেলা এখন। তো যাই হোক, এইসব। তো আমি বলছি যে ইউটিউব অনেক সময় সাবস্ক্রাইবার কেটে নেয়, এটা অনেকে বলে, আমি সঠিক জানি না যে ইউটিউবের এটা কারণটা কী বা কেন কাটে। তো তার থেকে বড় আমার আর একটা কারণ মনে হয় যে অনেকে আমাদেরকে আনসাবস্ক্রাইব করে দেয়, সেই জন্যই হয়তো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কমে যায়। তো
তারা বন্ধু হয়েছি, পাশে এসেছি বা বন্ধু হয়ে পাশে এলাম, সাথে থেকো পাশে থেকো বলে, সবাই না, সবাই না, অনেকে তার মধ্যে কেউ কেউ, সবাই না, তো বারবার বলছি আর কি, যে অনেকে হয়তো খারাপ মনে করতে পারে, কিন্তু না, অনেকে সাথে থাকে, সাথ দেয়, তো একে অপরের সাথ পেয়ে এগিয়ে যাওয়া এটাই তো স্বাভাবিক। কিন্তু তার মধ্যে কেউ কেউ আছে যে আমাদের, আমরা যখন তাকে সাবস্ক্রাইব করে দিই, সে কিন্তু এক দুদিন পরে আমাদেরকে আনসাবস্ক্রাইব করে দেয়। কিন্তু সেই জন্যই আমাদের চ্যানেলে অনেক সময় মানে প্রতিদিন, আমার তো প্রতিদিনই যেমন কিছু বাড়ে কিন্তু একটা দুটো কমেও যায়, এটা আমার প্রতিদিনই হয়। তো সেই জন্যই আর কি সবাই রিলেট করতে পারে, সবাইয়েরই কম বেশি হয়, একটা একটু কমে যায়, একটা দুটো বাড়ে আবার দু একটা কমেও যায়, তো এটা হয় সবার ক্ষেত্রেই। তো আমার তাদের উদ্দেশ্যেই বলা যে যারা বন্ধু হয়ে পাশে থাকতে আসো, পাশে থাকার কথা বলো কিন্তু নিজেরাই পাশে থাকতে পারো না, তো এরকম বন্ধু হয়ে কী লাভ, তাই না? তো তাকে সাবস্ক্রাইব করলে তার বাড়লো, তারপরে তুমি তাকে আনসাবস্ক্রাইব করে দিলে তার কমে গেল, কিন্তু তার তাকে একটু ডিমোটিভেটেড করাও হয়ে গেল, তাতে কিন্তু তোমারও ক্ষতি, কারণ সে তো বুঝতে পারবে বা পরেও সে তোমাকে আনসাবস্ক্রাইব করেই দেবে। তো এই আর কি, তো আমাদের মনে হয় না যে কেউই তুমি একতরফা কেউ কিছু করে, মানে তুমি কারোর ভিডিও দেখবে না, সে তোমাকে ভিডিও দেখেই যাবে, তোমার ভিডিও দেখেই যাবে, এরকমটা হয় না। তো আমার ক্ষেত্রেও তাই, আমিও আমরা সবাই আর কি একে অপরের পাশে থেকে এগিয়ে যাব, এই আর কি। তো আমরা সবাই যখন কারোর ভিডিও দেখি, একটা এক্সপেকটেশন থাকে যে সেও তোমার ভিডিও দেখবে, লাইক করবে বা ভালো ভালো কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলের পাশে থাকবে। আর আমার মনে হয় সাবস্ক্রাইব করুক আর না করুক, চ্যানেলের পাশে থাকাটাও একটা বড় ব্যাপার। তো এই আর কি, তো তোমরা যারা সাবস্ক্রাইব করো চ্যানেলকে বা পাশে থাকার জন্য রিকোয়েস্ট নিয়ে আসো, তোমরা প্লিজ আনসাবস্ক্রাইব কাউকে করো না, কারণ তাতে তার ডিমোটিভেটেড লাগে, তার ভালো লাগে না। এটুকু তুমি জানবে যে সে, তুমি তাকে আনসাবস্ক্রাইব করলে সেও কিন্তু এক দুদিন তোমার ভিডিও দেখবে, দেখে কিন্তু সে নিজেও বুঝতে পারবে যে আমার ভিডিও দেখে না, আসলে আসলে আমিও এর ভিডিও দেখবো না, আর তো সেও হয়তো তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবে বা তোমার ভিডিও দেখবো না, তাতে দুজনেরই ক্ষতি। তো চলো, অনেক কথা বলে ফেললাম, যদি কিছু ভুলভাল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। তো দেখো, আব্বা আব্বার দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, তো এখন রাত 8:30 বাজে, তো এখন যাবে স্টেশন, স্টেশন থেকে তারপরে মেলে করে যাবে ওনারা দার্জিলিং, তো ওখানেই ওনাদের সব দলবল আছে, তো সেই জন্য তাদের স্টেশনে রেখে আসতে যাচ্ছে। তো আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।